মেসিকে পিএসি জিতেই দেখছেন রিভালদো চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার হয়ে ক্যাম্পেন হুতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনাল মেসি রিভালদোর ধারণা এরকমই সাবেকে বার্সেলোনা তারকা নিশ্চিত আগামী মৌসুমে ফরাসি ক্লাব পিএসি জিতে দেখা যাবে মেসিকে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে গড়ের মাঠে গত মঙ্গলবার পিএসিজির কাছে মেসির দল চার এক গোলে বিধ্বস্ত হওয়ার পর এ মন্তব্য করেন রিভালদো চলতি মৌসুম দিয়ে শেষ হচ্ছে বার্সেলোনায় মেসির চুক্তি গত মৌসুম শেষে কাতালান দলটি ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেকর্ড ছয় বারের বসসেরা ফুটবলার এরপর তার পেসিজিতে যোগ দেওয়া নিয়ে গণমাধ্যমে অনেক খবরই বের হয়েছে ক্লাবটির কয়েকজন খেলোয়াড় এমনকি স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো মেসিকে দলে টানার ইচ্ছা প্রকাশ করেন বিভিন্ন সময় মেসির সম্ভাব্য দলবদল নিয়ে কথা বলেছেন রিবালদো নিজেও সম্প্রতি ব্যাটফেয়ারে তার কলামে আবারও উঠে এসেছে এই প্রসঙ্গ পেয়েছজির বিপক্ষে বিশাল এ হার প্রায় নিশ্চিতভাবে চ্যাম্পিয়ন্স লিগে ক্যাম্পে নুতে বার্সেলোনার হয়ে মেসির শেষ ম্যাচ বড় ট্রফির জন্য লড়াইয়ের সত্যিকারের সুযোগ মেসিকে দিতে পারছে না বার্সেলোনা তার ভবিষ্যৎ পেয়েচিতে বিশেষ করে ক্যাম্পে নুতে ম্যাচের পর তারা এমন এক দল যারা মেসিকে নিয়মিত ট্রফি জয় সুযোগ করে দিতে পারে সবসময় মেসির একার পক্ষে বার্সেলোনাকে টানা অসম্ভব বলে মনে করেন রিবালদো মেসির দলবদল করতে চাওয়ার সম্ভাব্য কারণও ব্যাখ্যা করেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এ তারকা তিরিশ পেরিয়েও মেসি ভালো ফর্মে রয়েছে এবং এখনও সে দলের ভার বহন করছে পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ এ মৌসুমে সে তার সবচেয়ে কাছের সতীর্থ লুইস সুয়ারেসকে চলে যেতে দেখেছে অচিন্তনীয় এই দলবদল আতলেটিকো ও মাদ্রিদকে করেছে আগের চেয়ে আরও বেশি শক্তিশালী লিগে এখন সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ স্প্যানিশ শীর্ষ এখন পর্যন্ত সর্বোচ্চ ষোলো গোল সোয়ারেজের মেসির গোল পনেরোটি সমান বাইশ ম্যাচে বার্সেলোনার চেয়ে নয় পয়েন্টে এগিয়ে লিগ টেবিলের শীর্ষে আতলেটিকো এক ম্যাচ বেশি খেলে দুইয়ে থাকাল রিয়াল মাদ্রিদ পিসিয় ছয় পয়েন্টে চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগে বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনাই দেখছে না লিবালদো দলটির এমন একজন খেলোয়াড়ও নেই যে বিশ্বাস করে যে ঘুরে দাঁড়ানো সম্ভব এখান থেকে ঘুরে দাঁড়ানো অসম্ভব নিয়মিত খেলাধুলার সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন